এশো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার বিসমিল্লাহির রাহমানির রাহিম সলাতু আলা রাসূলিল্লাহ ওবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী জামাতের সাথে নামাজ আদায় করা একজন মুসলিমের উপর ওয়াজিব অবশ্যই তাকে জামাতে নামাজ আদায় করতে হবে যদি কোনো শরীয়ত সম্মত গ্রহণ যোগ্য না থাকে তাহলে জামাত ছাড়া একাকিতার নামাজ হবে না আক্ষেপের বিষয় আমাদের বাংলাদেশে অধিকাংশ মসজিদে দ্বিতীয় জামাতের কোনো সুযোগ নেই প্রথম জামাত শেষ দ্বিতীয় জামাত প্রতিষ্ঠিত হবে এটি হয় না যার কারণে দেখা যায় অসংখ্য মুসলিম ভাই রয়েছেন যারা কোনো কারণে প্রথম জামাত ছুটে যায় দ্বিতীয়ভাবে জামাত পরা তাদের সুযোগ হয় না এবং অসংখ্য তারা সব থেকে বঞ্চিত হচ্ছে কারণ রসনা বসেন সলাতুল জামাতে আফতালমিন সলাতুল ফাদে সাবে ঐশিনে দ্বারা যা যে জামাতের সাথে নামাজ পড়া একাকী থেকে সাতাইশ গুণ বেশি এই যে জামাতে নামাজ পড়া একটা শরীর সম্মত রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম একদিন নামাজ পড়লেন সালাম ফেরানো শেষ এই মুহূর্তে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো তখন আসসালাম বলেন আল্লাহ রাজুল নেতা সাদ্দ আলাইফাই সাল্লিম এমন কেউ নেই যে তাকে সাদগা করবে তার সাথে নামাজ পড়বে তখন এক ব্যক্তি নামাজ পড়লো তথা দ্বিতীয় জামাত এই মসজিদে কায়েম করা হলো ভাবে বোখারিতে রয়েছে আনাস রাজি একদিন আসেন মসজিদে জামাতে নামাজ তখন তিনি তার সাথীদের নিয়ে দ্বিতীয় জামাত করলেন তাই প্রিয় বন্ধুগণ আমাদের যে সমস্ত মসে দ্বিতীয় জামাত হয় না হাদিস দলিলের ভিত্তিতে দ্বিতীয় জামাত প্রতিষ্ঠা করুন দ্বিতীয় জামাত কায়েম করুন এবং শরীয়ত প্রচার প্রসার করুন অসংখ্য অর্জন করুন আল্লাহ রবুল আলমিন শরীয়তকে বোঝার এবং অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমিন